হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আজকে আমি খুব ছোট্ট একটা ভিডিও করবো আপনাদের, খুব উপকারী দরকারি এবং একটা ভিডিও যেটা আপনার পাখির জন্য খুবই উপকারী। আমরা যারা পুরনো, আমরা যারা পাখি পালি তারা হয়তো এটা সম্পর্কে জানি, কিন্তু যারা নতুন, অনেকেই আছে নতুন, তারা এটা সম্পর্কে জানে না। এটা আমার মনে হয় যে আপনার জানা খুবই দরকারি, কারণ পাখির জন্য ক্যালসিয়ামটা খুবই দরকারি। ক্যালসিয়াম যদি ঠিকভাবে না হয় তাহলে পাখি পাতলা ডিম পারে, পাখির ডিমটা অন্য ফার্টাইল হয় না। তো এটা আপনাকে জানতেই হবে, কারণ এটা আপনাকে দিতেই হবে ওষুধটা। তো ন্যাচারালি আমি পার্সোনালি মেডিসিন খুব কম ইউজ করি, মেডিসিন দেই না আমি। প্রাকৃতিক ন্যাচারালি খাবার বলেন বা ন্যাচারালি যে কোনো উপাদান থেকে আমি চেষ্টা করি পাখিকে আপনার হচ্ছে মেডিসিনটা দেওয়ার, যেন মেডিসিনের কাজটা তাতেই হয়ে যায়। তো এটা আমি আপনাদের স্পেশাল ভিডিও করছি, কারণ ক্যালপ্লেক্সটা খুব দরকার, এটা ক্যালসিয়ামের জন্য পাখিকে দিতে হয়। আর এইটা দেওয়ার নিয়মাবলী আমি একটু আপনাকে বলি, যে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে 2.5 ml প্রতি লিটার খাবার পানিতে ভালোভাবে মিশিয়ে 5 থেকে 7 দিন, এটা কিন্তু পোলট্রির জন্য বলা হয়েছে, পোলট্রির জন্য 2.5 ml প্রতি লিটার খাবার পানিতে। কিন্তু আমি কিন্তু আমার পাখির জন্য 4 লিটার পানি, 3 থেকে 4 লিটার পানিতে 5 ml মিশাই, 5 ml মিশিয়ে তারপর আমি আমার পাখিকে ওই পানি থেকে মিক্স করার পরে আমি সব খাঁচায় খাঁচায় আমি আলাদা বাটিতে করে বা খাবার পানির জন্য যেটা দিই তাতে আমি দিয়ে দিই। তো আপনারা অবশ্যই 3.5 থেকে 4 লিটার পানিতে 5 ml মিশাবেন, কারণ তাতে এর যে প্রভাবটা কিছুটা হলেও কম হবে, মানে এতটা অ্যাক্টিভ বা অনেক বেশি নিলে দেখা যাচ্ছে আবার সেটা পাখির জন্য ক্ষতিকর। তো আমাদের আসলে পাখির জন্য তো এটা স্পেশালি ক্যালপ্লেক্স বা ক্যালসিয়ামের কোনো ওষুধ নাই, পোলট্রিটাই আমরা ইউজ করি। তো সেক্ষেত্রে ক্যালপ্লেক্সটা খুবই উপকারী এবং খুবই কার্যকর। তো এটার দাম হচ্ছে আপনার 70 টাকা, হ্যাঁ এটা স্কোয়ারের। তো আপনি এটা নিতে পারেন, এটা আপনারা পাখির ব্রিডের আগে বা পাখি ডিম দিচ্ছে তখনও দিতে পারবেন, কারণ পাখি ডিম দেওয়ার সময় পাখির কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের ঘাটতি হয়। যদি আপনি খাঁচায় ক্যাটেল ফিশ, ডিমের খোসা, মিনারেল ব্লক এগুলো দিবেন, কিন্তু তারপর আমার মনে হয় এটা দরকারি। তো এটা আপনারা নতুনরা যারা আছেন তারা হয়তো জানেন না, অনেকেই আমার গ্রুপে প্রশ্ন করেন, আমি ঢাকা বাটলা বাস সোসাইটির বাংলাদেশের অ্যাডমিন, তো গ্রুপে অনেকে প্রশ্ন করে যে ক্যালপ্লেক্সটা কী ভাইয়া, অনেকেই চিনে না। তাদের জন্য আমি দেখালাম যে আপনারা দেখে নিন 100 ml-এর এটা, 100 ml-টা কিনলে আপনার 2 থেকে 3 মাস যায়, বেশিও আমার তো প্রায় 5-6 মাস যায়। তো আর যখন আপনি 4 লিটার পানির সাথে 5 ml মিশাবেন, মিশানোর পরে আপনি আমি পাখিকে এই দেখুন আমি এটাতে দিই, যাবার ক্ষেত্রে আর একটু বড়ো যে পাত্র আছে তাতে দিই পানিটা। তো এরকম পাত্রে এক এক পাত্রে করে আপনার খাঁচা দিয়ে দেবেন। তো ক্যালপ্লেক্সটা কিন্তু অবশ্যই মাসে 5 দিন, একটা না 5 দিন ইউজ করবেন, কারণ মাসে 5 দিন ইউজ করাই বেটার। আপনি চাইলে 4 দিনও করতে পারেন, 3 থেকে 4 দিনও করলে বেটার, কিন্তু কখনোই নিউবর্ন বেবি থাকা অবস্থায় ক্যালসিয়ামটা ইউজ করবেন না, তখন দরকার নাই। যখন বাচ্চাটা খাওয়া শিখবে তখন থেকে আবার আপনি ওদের বাবা মাকে আপনি পানির সাথে একটানা 5 দিন ক্যালসিয়াম দিতে পারেন, কারণ তখন আবার ওরা নতুন করে ডিম পারবে, ওদের শরীরের জন্য ক্যালসিয়াম তখন দরকার হয়। সো আপনি জানতে পারলেন যে কীভাবে এটা ইউজ করবেন। তো আমি আসলে কোনো পাখি বিশেষজ্ঞ না, আমি আমার প্র্যাকটিক্যালি জ্ঞান থেকে 5-6 বছর ধরে পাখি পালি, সেই প্র্যাকটিক্যাল জ্ঞান থেকে আমি আপনাদেরকে এটা শেয়ার করলাম। আর ক্যালপ্লেক্সটা অনেকেই জানতে চান, আমার মনে হয় যেটা নতুনদের জন্য খুব উপকারী হবে। তো ভালো থাকবেন, এটাই হচ্ছে কথা। আর আমার চ্যানেলটা অবশ্যই পাখির টুকি টুকি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সাবস্ক্রাইব বা আপনাদের লাইক, আপনাদের ভিউ যত হবে আমি তত উৎসাহী হই, আমি সামনে আরও ভালো কিছু ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। নতুন যারা আছেন অবশ্যই আমার সাথেই থাকবেন, আর অবশ্যই আমার গ্রুপ আছে একটা ঢাকা বার্ড লাভার সোসাইটি বাংলাদেশ, সেখানে জয়েন করবেন, আপনার পাখির সেল পোস্ট থেকে শুরু করে ওখানে আপনি হেল্প পোস্ট দিতে পারবেন, ওখানে অনেক এক্সপার্টরা আছে যে আপনার পাখির জন্য হেল্প করবে। তো সবাই ভালো থাকবেন, আর আমার পাখি টুকি টুকি চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন সবাই।